আমি একা না, সাথে আমার বোনও আছে। এটা হচ্ছে শীতলক্ষা নদীর ঘাট। আজকে শখ করে নৌকায় উঠে বসেছি। আমার মনে হয় 4-5 বছর পরে এই নৌকায় উঠলাম। এই যে আমার বাবাটা ঘুম থেকে উঠে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি মার্কেটে যাচ্ছি। এই যে দেখুন, আমরা দুই বোন মিলে মার্কেটে যাচ্ছি, আর আমার ছেলেকে বাসায় আমার মায়ের কাছে রেখে এসেছি। তো এখনকার মতো ক্যামেরাটা এখানে অফ করছি, মার্কেটে গিয়ে আবার কথা হবে। আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন। গ্রামের আঁকাবাঁকা মিঠু পথ ধরে আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আমরা যে বাজারটিতে যাচ্ছি সেটা আমাদের এলাকারই একটি বাজার। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কয়েক মিনিটের রাস্তা। তো আমরা দুই বোন অটোতে করে বাজারে যাচ্ছি। আর দেখুন, শীতলক্ষা নদীর পাড়ে অসংখ্য ইটের ভাটা গড়ে উঠেছে। তো আমি যেতে যেতে একটা ইটের ভাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজারে যাচ্ছি কিছু বিশেষ প্রয়োজনে। যদিও সৌদি আরব থেকে দেশে আসার পর বাইরে বেরোতে ইচ্ছে করে না, তবু বিশেষ দরকারে তো যেতে হবেই, যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে। আর বাজারে যাওয়ার পথে স্কুলটাও একটু ঘুরে যাচ্ছি। দর্শক বন্ধুরা, এখন আমরা আছি কালীগঞ্জ পাইলট স্কুলের সামনে। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কালীগঞ্জ পাইলট স্কুল। দেশে এসেছি প্রায় 4-5 দিন হয়ে গেছে, তবে এর মধ্যে একদিনও বাসা থেকে বের হয়নি। আর আজকে বের হয়েছি কিছু প্রয়োজনীয় কাজে, প্লাস কিছু প্রয়োজনীয় জিনিস কিনারও বাকি আছে। এই জন্য বের হয়েছি বোনকে সাথে নিয়ে, আর আমার ছেলেকে বাসায় রেখে এসেছি আমার মার কাছে। তো আমরা যেই মার্কেটে এসেছি সেটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, কয়েক মিনিটের রাস্তা। আর বেশি দেরিও করব না, এখানে 1 ঘন্টার ভিতরেই চলে যাব, দরকারি কাজগুলো করে আর দরকারি জিনিসগুলো কিনে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাসায় চলে যাব। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, পরে আবার কথা হবে, আর আপনারা আমার সাথেই থাকবেন। আমাদের এলাকার বাজারের কাছেই এই পাইলট স্কুল, কালীগঞ্জ পাইলট স্কুল। তো এদিক দিয়ে যাওয়ার সময় আমার বোন বলছিল ভিতরে একটু ঢুকবে, স্কুলটা ঘুরে দেখবে, এজন্য আসা। যদিও এই স্কুলে আমি পড়িনি কিংবা আমার বোনও পড়ে না, তারপরেও আর কি দেখতে এসেছি। আর পুরো স্কুলটা ঘুরে দেখলাম, ভালোই লেগেছে, স্কুলটার পরিবেশ খুবই সুন্দর। তো বাজারের ভিতরেই কিন্তু স্কুল, কালীগঞ্জ বাজারের ভিতরেই। আর এই স্কুলে অনেকবার এসেছি আগে, এইখানে এসএসসি পরীক্ষার সেন্টার পড়ে, তো তখন আসা হয়েছে 3-4 বার। আর আজকে বোনের অনুরোধে আবার ওই স্কুলের ভিতরটায় আসলাম। এই যে এটা হচ্ছে আমাদের এলাকার ব্যস্ততম বাজার, এইখানে এলাকার লোকজন আসে। আর এইখানে রিক্সা, অটো, ভ্যান এগুলাই চলে, মানে ভ্যান না, সরি, ভ্যান চলে না। তো এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগুচ্ছি। এগুলো কত চাচা? 100 টাকা। এই বটি এগুলো কত করে? বটি 300 টাকা। এগুলো কি ওজন মাইপে তারপর বিক্রি করেন? এই যে পলো, মাছ ধরার পলো, ছোটবেলা দেখতাম এগুলো দিয়ে মানুষ মাছ ধরতো, এখন আর মনে হয় মাছ ধরে না। এইখানে পলো আছে, এই যেগুলো দিয়ে মনে হয় মাছ ধরে না, এগুলো জানি কি বলে। এই সাইডের দোকানগুলোতে ঘরের কিংবা গ্রামীণ জীবনের যে জিনিসগুলো দরকার সবগুলোই পাওয়া যায়। মাছ ধরার পলো থেকে কুলা, ডালা, ঝুড়ি, দা, বটি, কুড়াল সবই পাওয়া যায়। এই যে এই দোকানটাতে রয়েছে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, কলসি, সরা, মাটির পাতিলা, মাটির ব্যাংক। এই যে হাড়ি পাতিল রাখার এগুলো জানি কি বলে, কি জানি বলে, খাদা,
ছোটবেলা দেখতাম আমার মা এগুলো ব্যবহার করত। আর এই যে মাটির ছড়া আর মাটির তাওয়া ব্যবহার করে এখনো পিঠা বানানোর জন্য। আর এই যে মাটির ব্যাংক কিন্তু আমি ব্যবহার করতাম, এখনো ব্যবহার করি। এখনো আমার কাছে মাটির ব্যাংক রয়েছে, যে মাটির ব্যাংক ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের রয়েছে। এগুলোর দাম কেমন? বড়গুলো হচ্ছে 70 টাকা, আর মাঝারি সাইজের গুলো হচ্ছে 50 টাকা। আর আমাদের গ্রামের বাজারে এই যে এই সাইডটাতে বেকারির জিনিসপত্র পাওয়া যায়। এখান থেকে বিস্কিট দেন তো। তো বেকারির দোকান থেকে টোস্ট বিস্কুটই বেশি নেওয়া হয় চা দিয়ে খাওয়ার জন্য। এই যে খোলা পাস্তাও পাওয়া যায় এখানে। এই যে আরেক সাইজে এই পাস্তা কত কিলো করে বিক্রি করেন? 100 টাকা কিলো। আর এমনি প্যাকেটে কত করে? পাস্তা লাগবে না, বিস্কুট পাস্তা আমরা প্যাকেট আনছি, এই জন্য জিজ্ঞেস করছি যে এইটা বেশি দাম না ওইটা বেশি দাম। এগুলো হচ্ছে সল্টেস্ট বিস্কিট। আগে ছোটবেলায় এই বিস্কিটগুলো বেশি খেতাম। আরেক রকমের আটার বিস্কিট এগুলা। এই সাইডে সবগুলা দোকানই হচ্ছে বেকারির, বেকারির খাবার দাবার বিক্রি করে। আপনারা কেক টেক বেছেন না? না, দর্শক বন্ধুরা আমি যেই কাজে এসেছি সেই কাজটা একটু লেট হবে, তো ভাবলাম যে একটু আশপাশটা ঘুরে যাই। তো আমি এখন আছি কালীগঞ্জের সেই ঘাটে যেখান থেকে নদী পারাপার করা হয়, নৌকা দিয়ে নদী পারাপার করা হয়। আমরা আছি শীতলক্ষা নদীর কাছে। এটা হচ্ছে শীতলক্ষা নদী, আর শীতলক্ষা নদীর এপার উপার নৌকা দিয়ে পারাপার করা হয়। আমরা হচ্ছি শীতলক্ষা নদীর এই পারে, আর ওই পারটা হচ্ছে কি এলাকা এটা বীরাব কাঞ্চন কি জানি এলাকাটার নাম জানি না। এটাই হচ্ছে শীতলক্ষা নদী, আর এটা হচ্ছে শীতলক্ষা নদীর ঘাট, কালীগঞ্জের ঘাট। এইখান থেকে নৌকা দিয়ে এপার থেকে ওপার যাওয়া হয়, আবার ওপার থেকে এপার আসা হয়। এই যে লোকজন এখন নৌকা থেকে নেমে কালীগঞ্জ বাজারে যাচ্ছে। পানি এখন শুকিয়ে গেছে যেহেতু শুষ্ক মৌসুম চলে এসেছে, আর নয়তো পানি এই যে এই ঘাট পর্যন্ত থাকে। তো এসেছি বিশেষ কাজে, এসে দেখি একটু দেরি একটু লেট হবে এর জন্য এখানে এসেছি। ভাবলাম যে একটু ঘুরে যাই। আর এই ঘাটে লাস্ট আমি মনে হয় 3-4 বছর আগে এসেছি, এদিকটায় আসা হয় না, শুধু বাজারে আসি কোনো দরকার পড়লে। তো আজকে যেহেতু একটু লেট হবে ভাবলাম যে এই দিকটা একটু ঘুরে যাই। এই যে লোকজন নৌকায় উঠে বসেছে, নৌকা ভরলে তারপর ছেড়ে দিবে ওপার যাওয়ার জন্য। নৌকায় উঠি না অনেক বছর হলো, আইদি ওই নৌকাটাই উঠি। এখন একটু নৌকায় উঠে বসি, যদিও আমি ওই পার যাব না, শখ করে উঠছি। এদিক দিয়ে যাওয়া যাবে না তো, ওই দিক দিয়ে যেতে হবে, ওই দিক দিয়ে বৃষ্টি হয়েছে বলে কাদা। এই যে এই নৌকাটা একটু উঠে বসবো শখের বসে আর কি। আমরা যখন এসএসসি পরীক্ষা দেই তখন এই নৌকা দিয়ে নদী পার হয়ে তারপর আমরা কাঞ্চন সেন্টারে গিয়ে পরীক্ষা দিতাম। আজকে শখ করে নৌকায় উঠে বসেছি, আমার মনে হয় 4-5 বছর পরে এই নৌকায় উঠলাম। অ্যাকচুয়ালি নৌকা দিয়ে কোনো কাজকর্ম নাই, নৌকা দিয়ে আসা যাওয়ার, এজন্য ওঠা হয় না। যখন আমি এসএসসি পরীক্ষা দিতাম তখন এই নৌকায় করে নদীর এপার থেকে ওপার গিয়ে তারপর পরীক্ষা দিয়েছি। আমাদের পরীক্ষার সেন্টার ছিল কাঞ্চন স্কুলে। তো নৌকার জার্নিটা কিন্তু ভালোই ছিল, তবে যেহেতু পরীক্ষা ছিল খুব প্রেশারে ছিলাম, নৌকার জার্নিটা উপভোগ করতে পারিনি। নৌকায় উঠেই বই খুলে পড়াশোনা করেছি। তো আজকে নৌকায় উঠলাম অনেক দিন পর, যদিও নৌকা চলছে না, দাঁড়ানো নৌকার মধ্যেই উঠেছি, শখ করে উঠেছি আর কি। লঞ্চের মতোই তো, এটা মনে হয় গ্যাস সিলিন্ডার, গ্যাস। আগেকার দিনের মানুষের তো
যানবাহন বলতে শুধু নৌকাই ছিল, গাড়ি ঘোড়া ছিল না। আর এখন উন্নত যানবাহনের ব্যবস্থা হওয়াতে নৌকার চলটা খুব কমে গেছে। তাছাড়া পানির উপর দিয়ে বড় বড় ব্রিজ হয়েছে, এজন্য মানুষ আর নৌকায় ওঠে না কোনো প্রয়োজন ছাড়া, শুধু নদীর এপার থেকে ওপার আর ওপার থেকে এপার, এতটুকুই নৌকার যাতায়াত এখন। আর কোনো পিকনিক টিকনিক হলে দেখি যে নৌকা দিয়ে মানুষ পিকনিকে যায়। তো অনেকক্ষণ নৌকায় বসেছি, একটু ছায়া ছিল, এখন আমরা চলে যাব যেই কাজে এসেছি ওই কাজে। মনে হয় ওদিকটা একটু ক্লিয়ার হয়েছে, আমাদের আমাদের বলেছে কিছুক্ষণ ওয়েট করার জন্য। তো ভাবলাম যে কি ওয়েট করবো, একটু ঘুরে আসি নদীর পাড়ে, শীতলক্ষা নদীর পাড়ে একটু ঘুরে আসি, একটু হাওয়া বাতাস খেয়ে আসি, এজন্য আসলাম। এখানে কোয়েল পাখির ডিম বিক্রি করা হচ্ছে, সাথে যে কদবেল, হাঁসের ডিম, দেশি মুরগির ডিম। হাঁসের ডিম কত টাকা হালি? 50 টাকা। আর এই যে কোয়েল পাখির ডিম 10 টাকা হালি। কাঁচা আছে সিদ্ধ আছে যেটা নেন এই দাম। কদবেলের পিস কত? এইখান থেকে আমার ছেলের জন্য কিছু কোয়েল পাখির ডিম নিলাম। শুধু জুতার দোকান এই সেটগুলোতে। আর এই যে কদবেল, এগুলো মনে হয় গাছ থেকে পেরে রোদি দেওয়া হয়েছে, তারপর কুয়া দেওয়া হবে, কুয়া দিয়ে পাকানো হবে। এই যে এখানে অনেকগুলো কদবেল। আর এগুলো হচ্ছে আমাদের বাজারের কাপড় চোপড়ের দোকান, কসমেটিক্স, ছোটখাটো দোকান আর কি, ছোট পরিসরে রাখা হয়েছে। কসমেটিক্সের দোকান থেকে কিছু প্রসাধনী নিতে হবে, এটা আমার জন্য এখন খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। তো এখান থেকে ফেস ওয়াশ টেস ওয়াশ যা লাগে আর কিছু কসমেটিক্স নিয়ে নিলাম। যেহেতু সামনে শীতকাল, তাই স্কিনের যত্নের জন্য কিছু প্রসাধনী প্রয়োজন। তো আবার আসতে পারি কি পারি না এর জন্য এখনই নিয়ে নিলাম। এই যে এগুলো হচ্ছে গস কাপড়ের দোকান, আর এইসব দোকান থেকে আমি সবসময় বাসায় পরার কাপড় চোপড় নেই, এখনো নিব। সেলো আর ওনা দেখান একটু, বয়েল না কোনটা পছন্দ সাহেব? স্যালোয়ারে হয় না, আপনার কাপড় কম দেন, শর্ট হয় স্যালোয়ার। আচ্ছা এখান থেকে কাটেন, এই যে কাপড়গুলো কাটছে ওই কাপড়ের সেটগুলো হচ্ছে 550 টাকা করে, তাই না? 550 টাকা করে থ্রি পিস, এক এক সেট 550 টাকা। তো এই দোকান থেকে 3-4 সেট সুতি থ্রি পিস নিয়ে নিয়েছি বাসায় পরার জন্য। আর এদিক দিয়ে ফলের দোকান থেকে কিছু ফলও নিয়েছি বাসায় নেওয়ার জন্য, মানে আমার ছেলের জন্য।
তো এবার দেশে আসার পর ফলমূল কিনা হয়নি, আজকে প্রথম ফল কিনতে এসেছি। এদিক দিয়ে সব প্রয়োজনীয় এবং বিশেষ কাজ শেষে চলে এসেছি দুই বোন মিলে ফুচকা আর চটপটি খেতে। আহা, কত দিন পর এই ফুচকা চটপটি খাবো, দেখেই জিভ দিয়ে একদম পানি বের হয়ে যাচ্ছে। তো দোকানদার ফুচকা চটপটি বানাতে থাকুক, এদিক দিয়ে আমি আপনাদের সাথে একটু গল্প করি। সৌদি আরব থেকে আসার সময় যদিও প্রায় সব কিছুই সাথে করে নিয়ে এসেছি, তবুও বাড়িতে এসে দেখি যে অনেক কিছুরই প্রয়োজন, যেমন বাসায় পরার সুতি কাপড়, টুথপেস্ট, ব্রাশ, ফেস ওয়াশ, তেল, এটা সেটা ওটা আরও কত কি। তো যেহেতু বাবার বাড়িতে এসেছি আর কাছেই বাজার, এজন্য ভাবলাম যে দুই বোন মিলে একটু যাই, প্রয়োজনীয় জিনিস কিনে আনি। তাছাড়া আরও একটা কাজ ছিল, এটা পার্সোনাল বলা যাবে না, যেহেতু শ্বশুর বাড়িতে গেলে বাসা থেকে খুব একটা বের হওয়া হয় না, তাই এখানেই প্রয়োজনীয় কাজটা সেরে নিলাম। আগে কলেজে থাকতে প্রতিদিন যদি এক প্লেট করে চটপটি না খেতাম, মনে হতো প্যাক ধরতো না, অনেক মজা। আমরা আর বেশি দেরি করবো না, চটপটি খেয়ে একদম বাসায় চলে যাব। এদিক দিয়ে চটপটি ফুচকা খাওয়ার পরেও সমোচা, সিঙ্গারা, পুরি দেখে আর লোভ সামলাতে পারলাম না, ওইখান থেকেও বেশ কিছু সমোচা, পুরি, সিঙ্গারা নিয়ে নিলাম। তবে এগুলো এখানে খাবো না, বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে রিল্যাক্সে খাবো। যেহেতু বাসা বেশি দূরে না, বাসায় নিয়ে গিয়েও এগুলো গরম গরম অবস্থায় খেতে পারবো। আর গাড়িতে ওঠার সময় যখন দেখলাম যে গ্যান্ডারি সামনে, তো ভাবলাম একটু গ্যান্ডারি খেলে মন্দ হয় না, যেহেতু খুব গরম পড়েছে দুপুরের টাইম। তো সব শেষে দুই বোন গ্যান্ডারি খেতে খেতে তারপর বাসার দিকে রওনা দিলাম। গাড়িতে বসেই আমরা গ্যান্ডারিগুলো খাচ্ছিলাম। সব কাজ শেষ, এখন রিক্সা করে দুই বোন বাসায় ফিরছি। কি করতেছে গো আমার বাবাটা? এই যে আমার বাবাটা ঘুম থেকে উঠে গেছে, হ্যাঁ, এসে দেখি ঘুমিয়ে গেছে, আমাদের শব্দ শুনে আবার ঠেস করে উঠে গেছে, আমাদের শব্দ শুনে উঠে গেছে। তো দর্শক বন্ধুরা, প্রয়োজনীয় কাজ করে আমরা দুই বোন বাসায় ফিরেছি, এসে দেখি আমার ছেলে ঘুমিয়ে গেছে, তো আমাদের শব্দ শুনে আবার উঠে গেছে। আমার মা ওকে গোসল করিয়ে খাইয়ে দিয়েছে, ও সুন্দর করে ঘুমাচ্ছে। তো এখন মাত্র বাজে দুপুর একটা, এর মধ্যে ঘুমিয়ে গেছে। তো আমরা এখন বাসায় ফিরেছি, গোসল করব, খাওয়া দাওয়া করব, তারপর আবার কি করব, তোমার সাথে খেলা করব। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তুমি মিস করছো আমাদের, মিস করছো? ওরে বাবা রে, তুমি দাদুর সাথে খেলা করো নাই, নানুর সাথে?